এখনো পর্যন্ত আমাদের প্রস্তুতি এবং সকল ব্যবস্থাপনা ভালোভাবেই আছে। আনুমানিক 1,500 কোটি টাকা তো আছেই, তারপরে আরও বাড়তে পারে। প্রস্তুতি খুবই ভালো। আমাদের যে 299টা নির্বাচনী আসনে 7 তারিখে নির্বাচন হচ্ছে, তার মধ্যে আমাদের সকল ব্যালট চলে গেছে এবং আদার্স মালামাল যেটা আছে, অন্যান্য নির্বাচনী সরঞ্জাম, সেটাও সব আমাদের রিটার্নিং অফিসারের কার্যালয় এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়েও চলে গেছে। এবছর তো আমাদের বেশিরভাগ ভোট কেন্দ্রে মানে ব্যালট যাবে হলো নির্বাচনের দিন সকালে, আর মাত্র কয়েক যেগুলো একটু যোগাযোগ দূরে সেগুলো প্রায় 4,000-এর কাছাকাছি ভোট কেন্দ্রে যাবে আপনার মানে আগের দিন, আর সকল ভোট কেন্দ্রে যাবে হলো নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার যাবে, আর মালামাল এবং অন্যান্য জিনিস সেটা আগের দিনই চলে যাবে। সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, বাংলাদেশ সেনাবাহিনী, নেভি, আনসার সব কিছুই মানে সকল আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করছে। প্রায় আমাদের সকল সংখ্যা প্রায় 8 লাখের মতো সকল বাহিনীর সদস্য সংখ্যা যারা নির্বাচনে দায়িত্ব পালন করবে। এখনও পর্যন্ত আমাদের প্রস্তুতি এবং সকল ব্যবস্থাপনা ভালোভাবেই আছে। বাজেটটা এইভাবে বলা যাবে না, কারণ বাজেট বাহিনীরা একভাবে বাজেট নেয়, আমাদের যে পরিচালনা বাজেট একসাথে সকল বাজেট একসাথে এইভাবে বলা কঠিন। আনুমানিক 1,500 কোটি টাকা তো আছেই, তারপরে আরও বাড়তে পারে। এই মুহূর্তে ঠিক মানে অ্যাকচুয়াল ফিগারটা বলা কঠিন। ২,৫০০ কোটি টাকা, এত তো আমরা এখনও চাইনি, আর শুনি উনি এত বেশি একটু আগেই বাড়িয়ে বলে ফেলেছেন। তা যা হয়তো যাবে, আরও কিছু যখন বাহিনীগুলো চাহিদা দিবে তখন হয়তো কিছু আরও কিছু বাড়বে, আমরা যেটা করেছিলাম তার থেকে আরও কিছু বাড়বে। পর্যবেক্ষক তো আমাদের যে দেশি বিদেশি পর্যবেক্ষক আসছে, আজকে মানে 4 তারিখে আজকে 4 জানুয়ারি সোনারগাঁও হোটেলে আমাদের যে কূটনীতিকদের এবং বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থা প্রধান যারা আছে তাদেরকে ব্রিফ করা হবে, আমাদের কমিশন তাদেরকে ব্রিফ করবেন। তারপরে 6 তারিখে আছে সাংবাদিক এবং পর্যবেক্ষক, দেশি বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষক তাদের সবাইকে নির্বাচন উপলক্ষে একটা ব্রিফিং হবে কমিশনের পক্ষ থেকে। বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষক গতকাল থেকে আসা শুরু করেছেন, সাংবাদিক অনেকে দায়িত্ব পালন করা শুরু করেছেন, আপনারা দেখছেন তারা কলাম লিখছেন, ইতিমধ্যে তারা কলামও প্রকাশিত হয়েছে। আমাদের সকল প্রিপারেশন ওকে আছে, আমাদের বিভিন্ন দূতাবাস থেকে তাদের যে পর্যবেক্ষক তারাও পর্যবেক্ষণে, নির্বাচন পূর্ব পর্যবেক্ষণ আছে, নির্বাচন পরবর্তী আছে, সকল এগুলো আমরা সবাইকে ওপেন করে রাখছি, সকল পর্যবেক্ষণ যথারীতি চলছে। পর্যবেক্ষকের জন্য আমাদের কোনো ব্যয় নাই, পর্যবেক্ষকরা সবই নিজ উদ্যোগে এসেছেন, আর আমাদের কিছু দাওয়াতি পর্যবেক্ষক আসছেন, তার মধ্যে আমাদের যে আমরা যাদেরকে বিভিন্ন দাওয়াত করেছিলাম তারা হলো বিভিন্ন দেশের যে নির্বাচন কমিশন আছে তাদের নির্বাচন কমিশনের সদস্যদের, তার মধ্যে আমাদের 19 জন তারা মানে আসতেছেন। আমাদের এদের জন্য তো ব্যয় তেমন ওই রকম যে উল্লেখযোগ্য সংখ্যক কোনো ব্যয় নেই, তাদের লোকাল হসপিটালিটিটা আমরা নির্বাচন কমিশন থেকে প্রোভাইড করছি, মানে হোটেলে এবং তাদের যে যাওয়া স্থানীয়ভাবে চলাচল করা বিভিন্ন কেন্দ্রে যাওয়া সেসব গাড়ি দিচ্ছি, প্রোটোকল অফিসার দিচ্ছি, এগুলো আমাদের ব্যয় আছে।